আসসালামু আলাইকুম, আমি সাবরিন সুলতানা ফ্রম সাবরিন অ্যান্ড হোসেন ব্লগ। ওয়েলকাম মাই রমজানশালা। আজকে আমি পারফেক্ট রসগোল্লা বানানোর চেষ্টা করব। তাহলে দেখে নেওয়া যাক এই পারফেক্ট রসগোল্লা বানাতে কী কী উপকরণ লাগবে। প্রথমে আমি 1 লিটার দুধ একটা হাঁড়িতে দিয়ে দেব। হাঁড়িতে চুলোর উপর বসিয়ে নিয়েছি, এখন আমি দুধটা হাঁড়িতে দিয়ে দিলাম। আর এই দুধটা থেকে এই পারফেক্ট ছানা তৈরি করব। মিষ্টি তৈরির প্রধান উপকরণ হচ্ছে ছানা। ছানা যদি পারফেক্ট না হয় তাহলে কোনো মিষ্টি পারফেক্টলি হবে না। তাই আমি পারফেক্ট ছানা তৈরির চেষ্টা করব। আর এখানে আমি বসিয়ে দিচ্ছি মিষ্টি তৈরি সেরার জন্য আরেকটা হাঁড়ি। এখানে লাগছে 2 কাপ চিনি, ভিনেগার আর পানি। পানি আর ভিনেগার একসাথে আমি দুধে দিয়ে দিব, তাহলে এটা ছানা হবে। আর এখানে আমি 3টা এলাচ দিয়ে দিচ্ছি মিষ্টি সেরাতে একটু ফ্লেভারের জন্য। এদিকে আমার সেরার পানিটা ফুটতে শুরু করছে, ওইদিকে আমার দুধটাও অলরেডি ফুটানোর প্রায় হয়ে ফুটতে শুরু করে দিয়েছে। দুধটা অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে, যাতে না লেগে যায় সেদিকেই খেয়াল রাখতে হবে। তাই বারবার নেড়ে চেড়ে নিচ্ছি। ভিনেগার আর পানি একসাথে মিশিয়ে দিয়েছি দুধটা গরম হওয়ার পরই। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে ছানা তৈরি হয়ে যাচ্ছে, দুধ থেকে সম্পূর্ণ ছানা আলাদা হয়ে যাচ্ছে। নিচে যতক্ষণ পর্যন্ত এরকম পানি সবুজ সবুজ পানি না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত ছানা তৈরি হবে না। একদম আমার ছানা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে ছেঁকে নেবো একটা পাতলা কাপড়ের সাহায্যে। পাতলা কাপড়ের সাহায্যে এটাকে ছেঁকে নিয়ে একটু ঠান্ডা পানিতে আবার এই পুরো ছানাটাকে ধুয়ে নেব, যাতে ভিনেগারের কোনো গ্রাম অত ফ্লেভার ছানার সাথে লেগে না থাকে। সাদা পানি দেওয়ার কারণ হলো এটাই, যাতে ভিনেগারের কোনো গ্রাম অথবা ফ্লেভার মিষ্টি তৈরিতে না থাকে। এখন আমি এটাকে খুব ভালো করে রসটাকে নিংড়িয়ে নেব। কোনো রকম পানি যেন এটাতে না থাকে, পুরোপুরি যেন শুকনো থাকে। তার জন্য আমি খুব সুন্দর করে এই পানিটাকে পুরোটাকে জড়িয়ে নিচ্ছি। এখন আমি এই ছানাটাকে হাতের সাহায্যে মানে হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পুরোটা যদি ভালোভাবে না মিশে ছানাটা তাহলে কিন্তু কোনো মিষ্টি পারফেক্ট হবে না। তাই এটাকে বারবার আমি সুন্দর করে মথে নিচ্ছি আমার হাতের সাহায্যে। আর মিষ্টির শেপ তৈরি করার জন্য এটা দিচ্ছি, সবকটা রসগোল্লা যেন একই সাইজের হয়, তাই আমি এটা করছি। এখন আমি এটাকে একটা চাকুর সাহায্যে কেটে নেব। আমার 1 লিটার লিকুইড দুধে এটুকু ছানা হয়েছে। এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মিষ্টি বানানোর চেষ্টা করছি। মিষ্টিগুলো হয়ে গেছে। এখানে কয়টা মিষ্টি হলো আমার 1 লিটার দুধে ছানাতে। এদিকে আমার সিরা তৈরি কমপ্লিট। এখন আমি এই সিরার ভিতরে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব। আমি চেষ্টা করছি সবকটা মিষ্টি যেন একই সাইজের হয়, একই রকম হয়।
মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কেমন জানি উপরে বেসে আসছে, আর যে আকার ছিল তা যেন দ্বিগুণ আকার ধারণ করছে ফুলে। দেখতে খুব নাইস হয়েছে না? ওয়াও, খুব সুন্দর। এখন আমি এটাকে ডেকে দেব পুরো 20 মিনিটের জন্য। ডেকে জাল মিডিয়াম আঁচে রাখবো। উপরের দিকে দেখা যাচ্ছে ঢাকনার উপর সাইড থেকে এক একটা মিষ্টি কত বড় হয়েছে ফুলে। খুব সুন্দর, খুব সুন্দর। একটু দেখি তো, এক একটা ডবল আকার ধারণ করছে। ওকে, আমি আরো কিছুক্ষণ এটাকে তাপে রাখবো। দুধের তৈরি সব খাবারই আমার খুব প্রিয়, আর মিষ্টি অনেক আগে থেকেই অনেক প্রিয়। আমার মিষ্টি প্রায় কমপ্লিট। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। ওয়াও, খুব কাছ থেকে দেখানোর জন্য আমি এই চামচটা ব্যবহার করছি। দেখো, অনেক সুন্দর হয়েছে, আর ফুলে দ্বিগুণ আকার ধারণ করছে। মিষ্টিগুলো যখনই পানির উপরে ভেসে উঠবে তখন মনে করবেন শিরার উপরে ভেসে উঠলে এটা পারফেক্ট হয়েছে আপনার মিষ্টি তৈরি করা। এখন আমি একটা বাটিতে মিষ্টিগুলো একটা একটা করে ট্রান্সফার করব। ওয়াও, খুব সুন্দর, খুব ভালো লাগতেছে যে আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়েছে আর মনের মতো হয়েছে। আমি একটা একটা করে এ বাটিতে ট্রান্সফার করে লাস্টে সেরাটা উপরে দিয়ে রাখবো। ওকে, আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আমার এই মিষ্টিটা কেমন হলো, পারফেক্ট হলো নাকি কোনো কিছু ভুল ভ্রান্তি আছে। এই পাটিটার উপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই। অন্য আরেকদিন নতুন কোনো কিছু করার চেষ্টা করব আমি। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করেন। আল্লাহ হাফেজ।